অপরাধের প্রবণতা বাড়ছে, হ্যাঁ, গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় অনেক মানুষ বাইরে কাজ করতে যায়, তার আগে বিয়ে করে নিল একটা কম বয়সের মেয়েকে, সেই মেয়েকে রেখে বিদেশে কাজ করতে চলে গেল, এরকম একটা ঘটনা ঘটেছে। আমি জায়গার নাম বলছি না, মানে বাইরে কাজ করে আর কম বয়সের একটা মেয়েকে বিয়ে করে, 18 বছরের নিচে মেয়েকে বিয়ে দিয়ে দিল, দেখে শুনে ফর্সা, দেখতে এটা ওটা ভালো থেকে, এবং মেয়ের বাবাও দিয়ে দিল যে বাইরে কাজ করে, টাকা পয়সা আছে, বিয়ে দিয়ে দিল। বিয়ে দেওয়ার পর ছেলে যখন বাইরে চলে গেল, শ্বশুর বিভিন্ন রকম অঙ্গ ভঙ্গি করে বৌমাকে কাছে পেতে বিভিন্ন রকম ইশারা মারে, সেই স্বামী এবং শ্বশুরের নামে মামলা করে দিল। মামলা করে দেওয়ার পর এখনো বাপ জেলে আছে, ছেলে বউ বাপের বাড়ি চলে গেছে, ছেলে বাপকে কিভাবে জেল থেকে বের করবে এরকম একটা চিন্তা। কালকে হঠাৎ একটা ফোন আসলো, একটা লোক তার মাকে প্রেম করে, মেয়ের কালা বোবা একটা মেয়ে, সেই মেয়েকে রেপ করে নিয়েছে, প্রেগনেন্ট করে দিয়েছে, মানে একটা পুরুষ একটা মহিলার সাথে সম্পর্ক, তার একটা মেয়ে আছে, মুখ বধির, মানে কথা বলতে পারে না, কানে শুনতে পারে না, এরকম একটা মেয়েকে প্রেগনেন্ট করে দিয়েছে। পরে যখন জানাজানি হলো, মামলা হলো, এই হলো ওই হলো, ডিএম এসপি সব গ্রামে উঠে চলে আসলো, কি ব্যাপার, এত বড় একটা ঘটনা ঘটে গেছে। মূল যেটা বক্তব্য সেটা হচ্ছে যে মামলার প্রবণতাটা বাড়ছে, এই প্রবণতাগুলো থেকে সজাগ সতর্ক হতে হবে। নিঃসন্দেহে মানুষ সৃষ্টি, মানুষরূপী সৃষ্টি হয়েছেন, এবং সেই মানুষের যে মনুষ্যত্বটা যদি চলে যায় তাহলে কিন্তু আপনার ইয়েটা, মনুষ্যত্ব যদি চলে যায় তাহলে কিন্তু নিজেকে রক্ষা করা খুব মুশকিল হবে। এই যে অপরাধগুলো ঘটছে, এই অপরাধগুলোতে আপনি কি মনে করেন যে কোর্ট থেকে বেল বা জামিন পেয়ে নিলাম তার মানে কি আপনি ছাড়া পেয়ে গেলেন? না, ঈশ্বর বলে একটা আছে, সৃষ্টিকর্তা বলে আছে, নিশ্চিতভাবে সৃষ্টিকর্তা বা ঈশ্বর এর বিচার কিন্তু করবেই। উকিল, আইন, বিচার ব্যবস্থা, এর যে সামান্য শাস্তিটুকু হয়তো দিবে বা নিবেন, বা বড় উকিল ধরে নিলেন, বেল পেয়ে নিলেন, জামিন পেয়ে নিলেন, পয়সা খরচ করলেন, বিভিন্ন রকম এটা ওটা যেটা সেটা করে সমস্ত দিকটা কিন্তু করলেন, কিন্তু তারপরেও ঈশ্বর বা সৃষ্টিকর্তা একজন বসে আছে, যে ঈশ্বর বা সৃষ্টিকর্তা এই সমস্ত অপরাধে, মানে একটা মহিলার সাথে সম্পর্ক, তার কালা বোবা মেয়েকে প্রেগনেন্ট করে বা রেপ করে বা ধর্ষণ করে তাকে গর্ভবতী করে দিতে হবে, এরকম দুরবস্থা মানুষের মধ্যে এসছে। তাই প্রত্যেকটা ভাই বোন যারা আমার স্নেহের, যারা আমাকে প্রতিনিয়ত ফলো করে, তাদেরকে বলছি যে অপরাধের যে প্রবণতাগুলো বাড়ছে এগুলো থেকে সচেতন হতে হবে। নিঃসন্দেহে নিজের আবেগ, নিজের কি বলে এটাকে, ইমোশন, এই জিনিসগুলোকে কন্ট্রোল করে, না হাসির ব্যাপার নয়, অনেকে হাসির ইয়ে দিচ্ছে, সিম্বল দিচ্ছে, এটা কিন্তু মোটেই হাসির বিষয় নয়। এরকম অপরাধ আপনি যদি শোনেন, একজন উকিল হিসাবে অপরাধ কত রকমের হয় এটা যদি আপনাকে বিস্তারিতভাবে বোঝায়, আপনি অবাক হয়ে যাবেন যে আমি পৃথিবীতে আছি না এলিয়েনদের সাথে আছি। জন্তু জানু, মানুষরূপী জন্তু জানোয়ারদের সাথে বাস করছি। নিশ্চিতভাবে এরকম অনেক ঘটনা আছে প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা কোর্টে, এমন এমন উদ্ভট মামলা এবং এমন এমন উদ্ভট ধরনের অপরাধ আপনার চোখে পড়বে, যেটা নিঃসন্দেহে আপনার জন্য নয়, মানে এটা প্রথমে শুনেননি এরকম একটা ঘটনা ঘটেছে। তো এই জিনিসগুলোতে যদি আমরা বয়স হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, আমরা যদি আমাদের আগামী প্রজন্মকে কোন পৃথিবী রেখে যাচ্ছি, কোন পৃথিবী বা কোন সমাজ রেখে যাচ্ছি, এটা কিন্তু ভাবতে হবে। আর এটা যদি না ভাবেন আপনি, তাহলে মানুষ হিসাবে জন্ম নিয়ে মানুষের চেহারা পেয়েছেন, মানুষের রূপ পেয়েছেন, খুব সুন্দর সুস্থ বা বিভিন্ন রকম এগুলো পেয়েছেন, নিঃসন্দেহে হ্যাঁ তাদেরকে জেলে রাখতে হবে, নিঃসন্দেহে ওদেরকে জেলে রাখতে গেলে যা যা করা প্রয়োজন সেগুলো সব করা হবে, কিন্তু করা হলো বা ইয়ে হলো এটা বড় কথা নয়। মূল যেটা ফোকাস আমি দিতে চাইছি যে আমাদের সকলকে কিন্তু সজাগ বা সচেতন হতে হবে। এই সচেতনতা যদি নিজেদের মধ্যে না আসে তাহলে কিন্তু বড্ড বিপদ। তাই সুন্দরভাবে এটা হয়েছিল, বিস্কিট সামনে আছে, সব খেয়ে নিলে নাকি বিস্কিট? কিরে উকিলবাবু, খেয়ে নিলি বিস্কিট নাকি? তো এই হলো বিষয়, যদি সজাগ সতর্ক ছেলেরা, বৃদ্ধ বাবা মাকে। আরে একটা কথা হচ্ছে কি, এখন অনেকে আমাকে একজন ফোন করেছে, স্যার আমার বউ পালিয়ে গেছে। কেন না? তো বিয়ের 3 মাসের মধ্যে সে নাকি বাইরে কাজ করতে গেছে। কোথায় গেছে? বিয়ের 3 মাসের মধ্যে বাইরে কাজ করতে গেছে। তো আমি বললাম, বর্তমান দিনে পাশে শুয়ে থাকা বউ এদিকে হোয়াটসঅ্যাপ মোবাইল চ্যাটিং ফ্যাটিং করছে, পাশে থাকা বউটা টিকে না, তুই আবার বিদেশে গেছিস বউ রেখে কাজ করতে,
অনেক ক্ষেত্রে অনেক রকম ঘটনা ঘটছে পৃথিবীতে, এগুলো সম্বন্ধে জানা বা অভিজ্ঞতা খুব ইম্পর্টেন্ট। মানে আমি হাসতে হাসতেই তাকে বললাম যে এই যুগে, যেই যুগে পাশে শুয়ে থাকা বউ টিকাতে মুশকিল হয়ে যায়, তুই আবার বাইরে থেকে মানে বিয়ের দু মাসের মধ্যে বাইরে চলে গেছে মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে তিন বছর পরে এসে দেখছে, তিন বছর পরে এসে দেখছে যে বউ নাকি আর টিকবে না বা খাবে না। কি করে টিকবে বা খাবে? বর্তমান দিনে স্বামী শুয়ে থাকছে বউ টিকতে যায় না, বা বউ শুয়ে থাকছে স্বামী টিকতে যায় না, বিভিন্ন রকম ঘটনাগুলো ঘটে। তো এই ঘটনাগুলোর সাথে কিছু কিছু জিনিস উকিল হিসাবে যখন দেখি বা শুনতে পাই হাসি বা ইয়ে লাগে, কিন্তু এই হাসি আর এই লাগার মধ্যেও কিন্তু বিষয়গুলো সচেতনভাবে যদি না নেওয়া যায় তাহলে নিশ্চিতভাবে নিশ্চিতভাবে আগামী প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে, এবং আমাদের যে সমস্ত পরিবারের লোকজন আছে তারা কিন্তু সজাগ সচেতন হতে হবে, না হলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই ক্ষতিগ্রস্তের দায় ভার কিন্তু আপনাকেও নিতে হবে। আপনি বেঁচে আছেন পৃথিবীতে আর আপনার সামনে কোন রকম অপরাধমূলক ঘটনা ঘটছে, আর সেটাকে পড়ছিস না এমনি বই খুলে আছিস? পড়ছি। চাবুক চলবে, সিরাজদুল্লার চাবুক হাজারদুয়ারিতে রাখা আছে, মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে সিরাজদুল্লার চাবুক রাখা আছে, যে চাবুক দিয়ে ইংরেজদেরকে মারতো ওইটা দিয়ে মারবো তোদেরকে, ঠিক মতন কাজ না করলে। বুঝতে পারলি তো? আস্তে করে বলছিস কেন? জোরে চাবুক চালাতে হবে। বল স্যার। কি স্যার? মার খাবো, ভুল হলে। হ্যাঁ, ভুল হলে মার খাবি, ঠিক। কি তোর কি? আচ্ছা, এই যে মুখ ধুতে চলে গেছিস, মার খাওয়ার ভয়ে আগেই চলে গেছে। যাই হোক, এই হলো বিষয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কি আর বলবো, অনেক অপরাধ আছে যেগুলো বললে হয়তো আপনি অবাক হয়ে যাবেন, এরকম ঘটনাও আছে। আপাতত এইটুকুই, আর কালকের প্রস্তুতি চলছে সবাই মিলে। এই এই এটা দীপগুলো ঠিকঠাক করলি কালকে? ঠিক আছে, পরে আবার কথা হবে, ভালো থাকুন।